হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দোতলার ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ ছাদে যাইনি। এই রোদ, এই মেঘলা, এই ঝড়, এই বৃষ্টি। তো এই ঝড়, বৃষ্টি, রোদ, কখন কোনটা হচ্ছে বোঝা মুশকিল। যদি একটু বাইরে যাই তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, বেরোনোর কথা একটু আছে যদি যাই। আমার সকাল থেকে প্রচুর 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 পড়া আছে, পড়া আমি অনেকটাই কমপ্লিট করে নিয়েছি, চান ঠান করেছি। তো আমি হিস্ট্রি পড়া কমপ্লিট করেছি, জিওগ্রাফি হাফ হয়েছে, হাফ হয়নি। নিউট্রিশনটা আগে পড়া আছে, এখন একবার পড়তে হবে। আর বেঙ্গলি পড়া কমপ্লিট, আর হচ্ছে হিস্ট্রিও পড়া কমপ্লিট। তো আর একটা ইংরাজিটা এখনও দেখা হয়নি, ইংরাজিটা বাকি আছে, নিউট্রিশনটা বাকি আছে, আর হচ্ছে জিওগ্রাফি একটু বাকি আছে, হাফ বাকি আছে। তো অনেকটাই পড়ার চাপ আছে। তো তোমরা দেখতে থাকো। সো কী রান্না হচ্ছে দেখে নাও। এই দেখো, মাংস হচ্ছে, এই দেখো আমি এখন রান্না করছি। হয়ে গেছে, তো ফাইনালি বন্ধুরা দেখো কালারটা হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে যে মাংসের কালারটা হয়ে গেছে। যাই হোক, মা ডাকলো, বললো যে দেখিয়ে দে, হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তো আমি এখন পড়াশোনা করবো, তোমরা দেখতে থাকো। আঁখুক মলু মে তেরে হাথোঁ মে, আ সজদা করু মে তেরে হাথোঁ মে, ও সুবহ কি মেহেন্দি ঝলক রহি হ্যায়, আজা আজা মাহিয়া। তো ফ্রেন্ডস, মাংসের ঝোল দেখো রেডি হয়ে গেছে। মাংসের ঝোল একদম 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 রেডি, বাট আমি এখন খাচ্ছি না, রান্না হয়ে গেছে। বাবা টাবা আসুক, একসাথে তো খাবো, তোমরা দেখতে থাকো। বিকেলবেলা এই দেখো আমার চা খাওয়া কিন্তু কমপ্লিট। আর বাইরের আকাশটা দেখছিলাম, বাইরের আকাশ দেখলেই মনটা আনমনা হয়ে যায়, মনটা একটা না ভালো হয়ে যায় বলা যেতে পারে। কারণ বাইরের আকাশটা সত্যিই খুব সুন্দর। আজকে বলছিলাম যে কোনো মেঘ নেই, মেঘ থাকলে অবভিয়াসলি ভালোই লাগে। আজকে না আকাশটা খানিকটা দুর্গাপূজার মতো একদম পরিষ্কার, পেঁজা তুলোর মতো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য থেকে সৌন্দর্য মানে কিছুই হয় না। তো দেখছো আমার এখনও চুলটুল খোলা, ঘুম থেকে উঠেছি, আমি এখনও আজরায় নেই। তো চলো একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা কর। বাইরের পরিবেশটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমরা দেখতে থাকো। সো
ফ্রেন্ডস, বিকেল হলো, কথা বলতে বলতে আবার ছাদেও চলে এসেছি আমি। এই জামাটা এবার বললাম সামনে বার করা ছিল, আর বার করতে ইচ্ছে হচ্ছে না। দেখো আমার অবস্থা এরকমই অবস্থা, ভীষণ কষ্ট করি গো ভিডিওর পিছনে, ভাবা থেকে শুরু করে যে কোনো কিছু কন্টেন্টের লেখা থেকে শুরু করে বা করা থেকে শুরু করে সব কিছু, তাও তো ভিউসের বেলায় হয় না, সেটাই দুঃখ। তো ভীষণ ঘেমে টেমে গেছি, কষ্টকর অবস্থা, জামা টামা ভিজে টিজে গেছে। তো এখন অবধি রোদটা আছে, আজকে আজকে ভীষণ রোদ ছিল, তো তার জন্যই আর অল্প অল্প রোদটা আছে বলেই আর ভিডিওটা করলাম। একদম অন্ধকার অন্ধকার থাকলে আর হতো না সেরকম। বুঝেছো হল? তো যাই হোক, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যাবেলা আমি আজকে চা আর টোস্ট বিস্কুট দিয়ে খেয়েছি, তো ওটাই টিফিন, আর কিছু এখন অবধি খাইনি আমি। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের জানলার সামনে কোনো রকমভাবে একটা ইঁদুর মরা চলে এসছে। এবার জানি না, সবে মাত্র বিকেলবেলা দেখলাম কেউ একটা ফেলেছে, বা ইঁদুরে টেনে এনে, বিড়ালে টেনে এনেছে ইঁদুরটাকে, কে জানে, জানি না, কিছু একটা হবে হয়তো। তো এখন অবধি গন্ধটা ছাড়ছে না সবে মাত্র, এবার পরে কী গন্ধ ছাড়বে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। তো যাই হোক, এখন অবধি ভালো আছার জন্য দেখতেই পাচ্ছ জানলার পাশে বসে আছি। আর ঝড় বৃষ্টিও কিছু আজকে তো নেই, একদম একদম ঝলমলে আকাশ, পরিষ্কার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ফাইনালি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অঙ্কিতল অফিসিয়াল আর অঙ্কিতল ইউটিউব রিলস দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, বাই বাই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।